আসসালামু আলাইকুম, কেমন আছি? আমরা সবাই চেষ্টা করছি ভালো থাকার এবং ভালো রাখার। মেডিকেল সেক্টর এখন মোটামুটি দুটো ভাগে বিভক্ত। একটি হচ্ছে যারা MBBS পাস করেছেন তারা একদিকে, এবং যারা MBBS এখনো পাস করেননি তারা একদিকে। অর্থাৎ মোটা দাগে আমাদের মেডিকেল সেক্টর দুটি ভাগে বিভক্ত হয়ে আছে। গল্পটা কি এরকম হওয়ার কথা ছিল? কথাটা কি এরকম হওয়ার কথা ছিল? ভাগ কি আমাদের মানায়? মানায় না। কেন আমরা ভাগ হয়ে যাচ্ছি? কেন মেডিকেল সেক্টরে এত অসংখ্য গ্রুপ? কেন মেডিকেল সেক্টরে আমাদের একতা নেই? কেন আমরা নতুন করে গড়ে উঠতে পারছি না? সে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। মেডিকেল সেক্টরে যখন আমার কেবল পথ চলা শুরু, থার্ড ইয়ারে উঠেছি, তখন দেখেছি ক্যারিয়ার আন্দোলন, দেখেছি আমার বন্ধুরা যারা পরীক্ষায় খারাপ করেছে তাদের আকুতি মিনতি, তাদের খারাপ করার পর চোখের জল আমাকেও আমাদেরকে কাঁদিয়েছে। আমরা ক্যারিয়ার আন্দোলন করেছি এবং আমরা জিতেছি। এরপর সেই বন্ধুদেরকে দেখেছি তারা হাস্যোজ্জ্বল হৃদয়ে, হাস্যোজ্জ্বল নয়নে, হাস্যোজ্জ্বল চোখে ফাইনাল পরীক্ষা একবারে পাশ করেছে, এখন অনেক ভালো ভালো জায়গায় চাকরি করছে। দ্বিতীয়ত, ইন্টার্নশিপের 2 বছর আন্দোলনে সোচ্চার ছিলাম। আল্লাহ রহমতে ইন্টার্নশিপ 2 বছর আন্দোলন হয়নি এবং ইন্টার্নশিপ 2 বছর হয়নি। এখন চেষ্টা করছি জুনিয়ররা যে কাজটি করছে সেটাকে একটু হলে সাধুবাদ জানার, তাদের পাশে থাকার, তাদেরকে সাধুবাদ দেওয়ার। প্রশ্ন জাগতে পারে, কেন আমরা সবাই একটা জায়গায় আটকে আছি? সবাই বলছি অটোপাস, অটো প্রমোশন, কেন? ভিতরের গল্পটা কেউ জানতে চায়নি, ভিতরের গল্পটা কেউ শুনতে চায়নি। বাংলাদেশে বড় বড় মেডিকেল কলেজ থেকে শুরু করে বাংলাদেশের সকল প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত সবার একটাই মোটিভ, অটো প্রমোশন চাই, নতুন দিগন্তের সূচনা করতে চাই, নতুন করে পড়তে চাই, সেশনজট মুক্ত আমাদের মেডিকেল সেক্টর চাই। ফোকাসটা সবার ওদিকে, অটো, অটো অ্যান্ড অটো। কেউ ভাবছি না কেন সে অটো পাস চায়, কেউ জানছি না কেন সে অটো প্রমোশন চায়, সেটাকে আমরা ফোকাস করছি না। কারণ সে মানুষটি তার বাবা মার প্রিয় সন্তান, সে একটি সমাজের ভবিষ্যৎ, সে অনেক স্বপ্ন নিয়ে মেডিকেল টেস্টে পাস করে সরকারি মেডিকেলে ভর্তি হয়েছে, একই সাথে সে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তার বাবা মার স্বপ্ন পূরণের জন্য। অনেক মধ্যবিত্ত বাবা মার জমি বিক্রি করার টাকা সেই সন্তানের কাছে আছে, যে সন্তান স্বপ্ন দেখে সে ঠিক সময়ে চিকিৎসক হয়ে জনগণের সেবা করবে, সমাজের সেবা করবে, এটাই তার জীবনের লক্ষ্য ছিল। লক্ষ্য পূরণের পথে সে যখন দেখল তার সবচেয়ে বড় বাধা তার সমাজ, তার সিস্টেম, তার রাষ্ট্র, তখনই সেই পথ সে বেঁকে গেছে এবং সে চিন্তা করেছে আমাকে এই পথে হাঁটা যাবে না। যখন সে দেখলো সে পরীক্ষায় বসছে কিন্তু সেই পরীক্ষার গ্যারান্টি দেওয়ার জন্য তাকে বঞ্চয় দিতে হচ্ছে, তার সমাজ, তার রাষ্ট্র, তার প্রতিষ্ঠান কেউ নাই তার পক্ষে, তার সিনিয়রও কিন্তু বঞ্চয় দিচ্ছে না, আমিও দিচ্ছি না, আপনিও দিচ্ছেন না। সে মরে গেলে, সে যদি মরে যায়, সে যদি চিকিৎসায় আক্রান্ত হয়, ফেসবুকে হয়তো বা কালো রঙের প্রোফাইল পিকচার ঝুলবে, সে যদি ডিপ্রেশনে পড়ে সুইসাইড করে, আমরা হয়তো বা বলবো যে কেন সিনিয়রের সাথে শেয়ার করছে না, কিন্তু তাকে আমরা হারিয়ে ফেলবো। সে যদি আক্রান্ত হয়ে যায় কোনো ডিজিজে, তার জন্য করোনা ভাইরাসে সে আক্রান্ত হলে হয়তো ICU থাকবে, সেজন্য আমরা অনেক বড় বড় ফান্ড করব, তার জন্য টাকা তুলব, কিন্তু এখন তাকে আমরা সাপোর্ট করছি না, আমরা এখন তার পক্ষে কেউ বন্ড শেয়ার সাইন করব না, যে সে যদি আক্রান্ত হয় তার সকল দায় দায়িত্ব আমার, সে যদি আক্রান্ত হয় তার দায়িত্ব যদি আমি না নিই, তাহলে কেন আমি তার সমালোচনা করছি, কেন আমি এই বিষয়টা নিয়ে টক করছি, কেন আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি? আমি তো তাকে কোনো কিছু সেবা দিতে পারবো না। বাংলাদেশের এতগুলো মেডিকেল কলেজের স্টুডেন্ট রাস্তায় নেমেছে, কারো কি পাশ করার যোগ্যতা নাই? সবাইকে অটো পাস, অটো প্রমোশন নিয়েই পাশ করতে চাচ্ছে সবটা সময়ে, তা কিন্তু না। এদের মধ্যে স্টুডেন্ট আছে যারা প্লেস করেছে, যারা অনার্স মার্ক পেয়েছে আগের প্রফগুলোতে, তারাও চায়, কারণ তাদের জীবনের ঝুঁকিটা গুরুত্বপূর্ণ, জীবনের নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ। কই আপনারা যখন অনেক বেশি পরিমাণে সরকারি বেসরকারি চাকরির জন্য গিয়েছেন, সবাই কিন্তু চেয়েছেন আমি করোনাতে কাজ করলে আমার একটা পারিবারিক ভাতা দরকার। সরকারি ছাড়া যারা বেসরকারি জবগুলো করেন তারা কি পেয়েছেন? তাদের কি কোনো ক্লিনিক তাদেরকে বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে তোমরা বেসরকারি ইউনিটে কাজ করছো, তোমাদের যদি কিছু হয় পুরো ফ্যামিলির দায় দায়িত্ব আমরা নিব? বলে নাই তো কেউ। পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট নিয়ে এত যুদ্ধ, কেউ আমাদের সাহায্য করে নাই তো। সিনিয়র জুনিয়রদের মিলবন্ধন খুবই জরুরি স্যার, সিনিয়র জুনিয়র মিলবন্ধন খুবই জরুরি, মোটা দাগে আমরা আলাদা না করি। একজন সিনিয়র যেমন আমাদের অনেক বেশি বড় বট ছায়, একজন সিনিয়রকে যাকে আমরা অনুপ্রাণিত হই, তার দেখা পড়া দেখে আমরা অনুপ্রাণিত হই, তার দেখা পথে আমরা চলার চেষ্টা করি, তেমনিভাবে আমাদের পথ চলাকে আরও ভালো করার জন্য আমাদের জুনিয়রদের দরকার, তাদের অনুপ্রেরণা দরকার।
আজকে যদি আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা এমন হতো যে সরকারি বেসরকারি সকলকে তাদের অনেক বেশি পরিমাণে সাপোর্ট দরকার ছিল, যে করোনায় আমি আমার জীবনের লাইফ গ্যারান্টি চাই, সেই বন্ডে সাইন করতে হবে সরকারকে, সেই বন্ডে সাইন করতে হবে সমাজকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে, তাহলে এই দিনটা আমার দেখা লাগতো না। আমার সিনিয়ররা তো পারেন নাই, তারা চুপ করে গেছেন, তারা মেনে নিয়েছেন, জুনিয়ররা কেন মানবে? একটা প্রফ দুটো প্রফ কি জীবনের সব? এই পাশগুলো করে তো আমরা ডাক্তার হয়েছি, কই আমরা তো চেঞ্জ করতে পারছি না সিস্টেমকে, আমরা তো ক্লিনিকদের কাছে জবরদস্তি হয়ে যাচ্ছি, আমরা তো সবসময় ফ্রাস্ট্রেশনের গল্পগুলো লিখছি বিভিন্ন গ্রুপে। তারা তো চেঞ্জ হতে চাচ্ছে, তারা তো নতুন কিছু করতে চাচ্ছে, তারা নিজের অধিকার আদায় করতে চাচ্ছে যে আমার জীবন ঠুনকো না। একজন চিকিৎসক কখনোই তার বনসই নিয়ে এসে পরীক্ষা দিতে যাবেন না। একজন সাপ্লিমেন্টারি স্টুডেন্ট কতটুকু দুঃখ কষ্ট পেয়ে বনসই পেয়ে বনসই দিয়ে নিয়ে পরীক্ষা দিতে চায়, সে চিন্তা আমাদের নাই তো। আমরা বলছি শেখো শেখো, জ্ঞান হও, ভালো অর্জন করো, ভালো ডিগ্রি পাও, নাহলে মানুষের কাছে সম্মান পাবা না। বিশ্বাস করেন, মানুষের কাছে আমাদের সম্মান এখন নাই, মানুষ আমাদেরকে হিসাবে গণছে না, কারণ আমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে একতা ছিল না। আমরা কি পারি না স্যার একতাটাকে আগাতে, একতাটাকে নিয়ে আসতে, জুনিয়ররা যেটা করছে তাকে একটু হলেও সাপোর্ট করতে? যদি সাপোর্ট না করি, ডিসমোটিভেট না করি আমরা তাদেরকে, কোনো প্রবলেম হলে কি আমরা দেখেছি আমাদের সকল প্রফেসররা আমাদের সাথে রাস্তায় নেমেছেন? আমরা কি কখনো দেখেছি সকলে প্রাইভেট প্র্যাকটিস একদিন বন্ধ করেছেন? করেননি কিন্তু, কারণ প্রবলেমটা আমার থেকে আমাদের করতে পারিনি আমরা। মনে রাখবেন, আমরা যতই সিনিয়র হই না কেন, আমরা যখন মরে যাব, জানাজার নামাজ আমি একা পড়তে পারবো না, জানাজার নামাজ পড়ার জন্য অনেক মানুষ দরকার, ভালো কাজ করা দরকার, রেসপেক্টমূলক কাজ করা দরকার, জুনিয়রদের জন্য কিছু করা দরকার, একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো দরকার যেখান থেকে আমরা সাহস পেতে পারি। আমি পারিনি দেখে তুমি পারবে না। চিকিৎসক হওয়ার পর আমি যেমন আমার জায়গা তৈরি করতে পারিনি, আমাকে যেমন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময় আমি যেমন আমার জীবনের নিরাপত্তা গ্যারান্টি দিতে পারিনি, সেখানে যখন আমি আমার অধিকার পূরণ করতে পারিনি, আমি চাই না আমার কোনো জুনিয়র এরকম সম্মুখীন হোক। তারা চোখে চোখ রেখে কথা বলুক, তারা তাদের অধিকার আদায় করে নিক। আমি জানি তাদের হাত ধরে ইনশাল্লাহ বাংলাদেশ বদলাবে, স্বাস্থ্যসেবা বদলাবে, এবং তারাই প্রমাণ করবে যে নিজের জীবনের নিরাপত্তাটা সবচাইতে বেশি। এবং চিকিৎসক হওয়া মানেই নিজের জীবনকে ফিরিয়ে দেওয়া নয়, বরং চিকিৎসক হওয়া মানেই নিজে সুস্থ থেকে সমাজকে সুস্থ করা, রাষ্ট্রকে সাথে সবাইকে। জুনিয়রদের সাথে আছি, থাকবো এবং আশা করি তারা জিতেই ফিরবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।